পৌরসভা সাংসদ ওয়েল এন এম এ ডেরেক বায়েনকে স্লোগান দিয়ে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এক যাত্রায় পৃথক ফল হবে, বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন আর ওয়েল এন এম এ সাসপেন্ড হয়েছে। দেখ কেমন লাগে, শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন যখন বড় বড় কথা। কলকাতা, ভবানীপুর, আসানসোল সহ একাধিক জায়গায় আবার নতুন করে সিবিআই ইডি তল্লাশি হবে, তল্লাশি তো হবে। টাকা কোথায় লুকাবে, মাটির নিচে লুকালো খুঁড়ে বের করো, জোর ধরো জেল ভর। ঘটনায় বাংলায় যোগ, ললিত ঝা নামে বাংলার এক ব্যক্তিকে ওখান থেকে, আমি অনেক আগেই বলেছি যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে। গেলে এই যাদবপুরে ওরা আছে, এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে, এই লোকগুলোই নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদিজি করেছিলেন এবং এরা সরাসরি বলেন আমরা মাওবাদী। বৈঠকে আপনি ছিলেন না, আজকে যে টুইট করেছেন যদি একটু বলে দেন। টুইট, আমি মানবাধিকার কমিশনের মিটিংয়ে যাব কেন? প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কার্যত তুলে দিয়েছেন, তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন, আমি সব জানি। এবং 2021 নির্বাচনের পরে মানবাধিকার কমিশনের, ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন, তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন খাতায় কলমে আছে, ওটা মমতা চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে, ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে। তাই এই মকারিতে 2,28,00,000 লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না, মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না। আর মমতা ব্যানার্জির সঙ্গে কোন রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না, কারণ তার হাতে, তার গায়ে, তার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।